হ্যালো বন্ধুরা, টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি প্রতিনিয়ত আমার চ্যানেলে রেশনের নতুন নতুন আপডেটগুলো নিয়ে আসি, তেমনি আজ আমি আপনাদের জন্য এক বিরাট নতুন আপডেট নিয়ে এসেছি। 5 কেজি তো অনেক দিন পেলেন, এবার রেশনে মিলবে 10 কিলো খাদ্য সামগ্রী, অ্যাকাউন্টেও ঢুকবে টাকা। কারা এবং কিভাবে এই টাকা পাবেন বিস্তারিত জানতে পুরো ভিডিও দেখুন। পুরো ভিডিও না দেখলে কিছু বুঝতে পারবেন না, তাই পুরো ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। তাই আর দেরি না করে ভিডিওটিকে শুরু করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন। লোকসভা নির্বাচন চলছে গোটা দেশ জুড়ে। 7 দফার মধ্যে 4 দফার নির্বাচন শেষ হয়েছে, এখনও বাকি রয়েছে 3 দফার নির্বাচন। ভোট যুদ্ধে কোনো রাজনৈতিক দলই 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ। এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের দিকে দিয়ে আসছে প্রতিশ্রুতি। এই আবহে এবার বড়সড় দাবি করলো কংগ্রেস। 5 কেজি করে নয়, কংগ্রেস ক্ষমতায় এলে সাধারণ মানুষ পাবে 10 কেজি করে খাদ্য সামগ্রী। রেশন ব্যবস্থার মাধ্যমে সরকারের তরফে সাধারণ মানুষকে দেওয়া হবে খাদ্য সামগ্রী। বিশেষ করে করোনা মহামারীর সময় থেকে দেশের সিংহভাগ মানুষ কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিনামূল্যে রেশন পেয়ে আসছেন। এই আবহে কংগ্রেস জানালো তারা ক্ষমতায় এলে দরিদ্রতম মানুষদের মাসে 10 কেজি করে বিনামূল্যে রেশন দেবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বুধবার লখনৌতে বলেছেন, এবার যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে তবে প্রতি মাসে গরিবদের 10 কেজি করে রেশন দেবে। এর পাশাপাশি জানানো হয়েছে, কংগ্রেস ক্ষমতায় এলে গরিব পরিবারের মহিলাদের বছরে দেওয়া হবে 1 লক্ষ টাকা করে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কংগ্রেসের এই প্রতিশ্রুতির সমালোচনা করে এক্স হ্যান্ডেলে লিখেছেন যে, কংগ্রেস কি জানে যে প্রতিশ্রুতি তারা দিচ্ছেন তার দাম কি হতে পারে? তারা কি কোনো দিন হিসেব করে দেখেছেন এই খটাখট স্কিমের জন্য তাদের কত টাকা খরচ করতে হবে? তারা কি এই টাকা তোলার জন্য কর বাড়িয়ে দেবে নাকি ধার টাকা নেওয়ার শুরু করবে? মল্লিকার্জুন এদিন সাংবাদিক সম্মেলনে করে অখিলেশ যাদবের সাথে, সেখানে তিনি বলেন দেশে চতুর্থ দফার ভোট চলছে, ইন্ডিয়া জোট একটা শক্তিশালী জায়গায় রয়েছে। আমি দৃঢ় প্রতিজ্ঞার সঙ্গে জানাচ্ছি যে এবার নরেন্দ্র মোদীকে বিদায় জানানোর জন্য তৈরি হচ্ছে দেশ। আগামী 4 জুন ইন্ডিয়া জোট সরকার তৈরি করবে। বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ, পাশে থাকবেন।